শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গৃহযুদ্ধের দিকে যাচ্ছে পাকিস্তান, ভেঙে যাচ্ছে ইমরান খানের দল, এবার আলোচনার পথ খুঁজছেন ইমরান খান। অ্যালকোহল এবং কোকেন খাওয়ায় ইমরান খানের মূত্রের রিপোর্টে বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। আমাদের উপর হামলা করা হলে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে, হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের। আমেরিকা ইউক্রেনকে ন্যাটোতে টানার চেষ্টা থেকে যুদ্ধের সূত্রপাত, বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠালে তা ধ্বংস করা হবে, হুঁশিয়ারি রাশিয়ার। এবার ইউক্রেনের হাসপাতালে রুশ রকেট হামলায় নিহত 2 এবং আহত 23 জন। রাশিয়ার হামলার প্রতিশোধ নিতে এবার হামলা চালালো ইউক্রেন, ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ভবন ক্ষতিগ্রস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তান নৈরাজ্যের দিকে যাচ্ছে জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান। এই পরিস্থিতি উত্তরণে শাহবাজ শরীফের সরকারের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চান তিনি। দলের ডজনখানেক শীর্ষ নেতার পদত্যাগ এবং আটককৃত সমর্থকদের সামরিক আদালতে বিচার করা হবে, এমন পরিস্থিতিতে যখন তার উপর চাপ বাড়ছে তখন আলোচনার সুর তুললেন তিনি। শিরিন মাজারি সহ অনেক নেতা পিটিআই ছাড়ার পর দলীয় প্রধান ইমরান খান দাবি করেছেন দলের নেতাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। সম্প্রতি তিনি টুইটারে লিখেছেন, আমরা পাকিস্তানে জোরপূর্বক বিয়ের কথা জানতাম, কিন্তু পিটিআইতে নতুন এক বিষয় আবির্ভূত হয়েছে, জোরপূর্বক বিচ্ছেদ। গত 9 মে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই কর্মী সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এই সহিংসতার ঘটনায় দলটির 10,000-এরও বেশি কর্মীকে কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছে জানিয়েছে পুলিশ। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখন কারাগারে রয়েছেন, 2 ডজনেরও বেশি নেতা চলতি সপ্তাহে দল ছেড়েছেন, আরও অনেকেই ইমরানের সঙ্গে সঙ্গ ছাড়তে পারেন। এ নিয়ে বেশ ঝামেলায় এক সময়ের তারকা ক্রিকেটার এবং পোস্টার বয় ইমরান খান, কারণ সহিংসতায় তার আটককৃত সমর্থকদের সামরিক আদালতে বিচার করা হবে বলে জানিয়েছেন শরীফ সরকার। চলমান সংকটের মধ্যে শুক্রবার ইউটিউবে লাইভে এসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমি সরকারের সঙ্গে আলোচনা করতে চাই, কারণ বর্তমানে যা চলছে তাতে সমাধান দেখছি না, দেশে নৈরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইমরান খান দাবি করেছেন চলমান ক্র্যাক ডাউনের কারণেই দলের জনপ্রিয়তা বাড়ছে, এই সংকট থেকে দেশকে উদ্ধারে শুধু আলোচনা চান বলেও মন্তব্য করেছেন পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী কাদের প্যাটেল দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মূত্রের রিপোর্টে বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে, ওই কেমিক্যাল অ্যালকোহল এবং কোকেনের মতো। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদের এই দাবি করেছেন। গত 9 মে ইমরান খানকে গ্রেফতার করা হয়, এরপর তার মূত্রের নমুনা নেওয়া হয় পরীক্ষার জন্য। এটার রিপোর্ট নিয়ে শুক্রবার এক সম্মেলন করেন পাক স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদের প্যাটেল বলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের মেডিকেল রিপোর্ট জাতির কাছে প্রকাশ করা হবে, জোর প্রয়োগ করে তিনি বলেন এটি একটি পাবলিক ডকুমেন্ট। সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইমরান খানের পায়ে কোনো ফ্র্যাকচার নেই, তার পায়ে 5 থেকে 6 মাস আগে প্লাস্টার করা হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদের প্যাটেল আরও দাবি করেছেন, ইমরান খানের মানসিক স্থিতিশীলতা প্রশ্নযোগ্য। তিনি বলেন, এটা হলো তোমাদের প্রধানমন্ত্রী, যার সম্পর্কে 5 সদস্যের জ্যেষ্ঠ মেডিকেল চিকিৎসকদের প্যানেল বলছে তার মানসিক স্থিতিশীলতা প্রশ্নযোগ্য। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো ক্রমে হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালায় তাহলে তা বড় যুদ্ধের দিকে মোড় নেবে এবং ইসরায়েলকে মুছে ফেলা হবে। দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। 2000 সালের 25 মে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। এর আগে দক্ষিণ লেবাননে 22 বছরের দখলদারিত্ব কায়েম করে রেখেছিল ইসরায়েলি সেনারা। ইসরায়েল সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযানের যে হুমকি দিয়েছে তার জবাব দিতে গিয়ে হিজবুল্লাহ মহাসচিব ইসরায়েলকে লক্ষ্য করে বলেন, তোমরা আমাদের এই ধরনের হুমকি দিও না, বরং আমরা তোমাদের বৃহত্তর যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারি করছি। যুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ হিজবুল্লাহ যোদ্ধা দিয়ে যুদ্ধক্ষেত্রে ভরিয়ে দেওয়া হবে, কারণ আগের চেয়ে হিজবুল্লাহ যোদ্ধা অনেক বেশি বেড়ে গেছে। তিনি বলেন, দিন দিন প্রতিরোধ আন্দোলনের পরিসর বাড়ছে এবং হিজবুল্লাহর অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতার বিরাট পরিবর্তন এসেছে।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল ছিল এবং যা বর্তমান সংঘাতের দিকে পরিচালিত করছে। তার মতে, শতাব্দীর পর শতাব্দী ধরে রাশিয়া এই অঞ্চলে একটি উল্লেখযোগ্য প্রভাব উপভোগ করছে, কিন্তু ইউরোপের প্রতি দেশটির অবস্থান দ্বিধাবিভক্ত ছিল। পশ্চিম থেকে আগত সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক থাকা সত্ত্বেও রাশিয়া তার নিজস্ব উন্নয়নের জন্য পশ্চিমের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল। কিসিঞ্জার মনে করেন, এই প্রবল দ্বিধাদ্বন্দ্ব ইউক্রেন সংঘাতের দিকে নিয়ে গেছে। ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি একটি মারাত্মক ভুল এবং এটি যুদ্ধের দিকে পরিচালিত করেছে। এই কথা উল্লেখ করে তিনি বলেন, বাইডেন প্রশাসন অনেক কিছু সঠিকভাবে করেছে, আমি ইউক্রেনের তাদের সমর্থন করি। সিনিয়র আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব জোর দিয়ে আরও বলেছেন, আমার দৃষ্টিকোণ থেকে ইউরোপে মিত্র দেশগুলোর উপর একটি রাশিয়ান আক্রমণ ঠেকানোর পরিপ্রেক্ষিতে ইউক্রেন যুদ্ধ জয়ী হয়েছে, যদিও তিনি মনে করেন অন্যান্য বিপদ রয়েছে যা রাশিয়া থেকে তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে কৃষ্ণ সাগর যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কেনাশেকভ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আমরা পেন্টাগন ও ব্রিটিশ নৌবহরকে কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে অনর্থক তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানাচ্ছি। কোনাশেঙ্কভ সতর্ক করে দিয়ে আরও বলেছেন, রাশিয়া সামরিক শক্তিসহ যে কোনো উপায়ে নিজ সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে। তিনি বলেন, রাশিয়া ক্রিমিয়া সীমান্ত অতিক্রম করা ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহরের জন্য সামান্য টার্গেট মাত্র। গত বুধবার ব্রিটিশ ডেস্ট্রয়ার HM ডিফেন্ডার কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূল অতিক্রম করে। রাশিয়া জানিয়েছে, এই সময় দেশটির সেনাবাহিনীর ড্রেস্টোয়ারটি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর পাশাপাশি এটির চলার পথ বোমা বর্ষণ করে। ব্রিটিশ ডেস্টোয়ারটি কৃষ্ণসাগর হয়ে জর্জিয়া উপকূলে পৌঁছেছে। এদিকে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেছেন, কৃষ্ণসাগরের পানিসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়ে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের গায়ে পড়ে বিবাদ বাঁধানোর চেষ্টা করছে, তবে রাশিয়া যে কোনো উপায়ে তার সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। পূর্ব ইউক্রেনের দনিপ্রোতে শুক্রবার সকালে একটি চিকিৎসা কেন্দ্রের উপর রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুজন নিহত এবং আরও অন্তত 23 জন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই আক্রমণের কথা নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন হাসপাতালটি থেকে লোকজনকে উদ্ধার করা এবং আক্রান্ত স্থানটি পরিষ্কার করার জন্য কাজ করছে। আহতদের মধ্যে 2 শিশু রয়েছে এবং মোট 21 জন আহত লোককে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে 3 অবস্থা গুরুতর। এর আগে আঞ্চলিক গভর্নর শেরহি লিশাক বলেছেন, রকেট এবং ড্রোন ব্যবহার করে শহরটিতে আক্রমণ চালানো হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভেও হামলা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ড্রোনের টুকরোগুলো বাড়িঘর সহ শপিং সেন্টার এবং কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, তারা গত রাতে রাশিয়া থেকে নিক্ষিপ্ত 17 ক্ষেপণাস্ত্র এবং 31 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পূর্ব ইউক্রেনের 2 শহর দিনিপ্রো এবং খারকিপে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার মধ্যে একটি তেল শোধনাগারও রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের উপর হামলা জোরদার করেছে এবং ইউক্রেনীয় বাহিনীর সম্ভাব্য পাল্টা আক্রমণের আগেই বিভিন্ন অবকাঠামোগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। 2 ড্রোনের সম্মিলিত হামলায় রাশিয়ার বেলারুশ সীমান্তবর্তী অঞ্চল পেসকভে একটি তেল পাইপলাইন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গভর্নর মিখাইল বেদেরনিকভ এই তথ্য জানিয়েছেন। গভর্নর জানিয়েছেন, 2 বেনামি আকাশ বাহনে বা ড্রোন চালানো হামলায় এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর হামলার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন গভর্নর। সম্প্রতি ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় হামলা চালানোর ঘটনা বেশ বেড়ে গেছে। ইউক্রেনের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রাশিয়ায় হামলা চালানোর বিষয় স্বীকার করে নিচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।